অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় মোট 8 জনকে গ্রেফতার করেছে শাবনম থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক এবং 3 জন ভারতীয় নাগরিক রয়েছে। এদের মধ্যে আবার একটি শিশু, 2 জন নাবালিকা রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বৈষ্ণবপুরের একটি রাবার বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল শম্ভু পাল, বয়স 60 বছর, বাড়ি মহরিপুর ভারত, নন্দিতা পাল, বয়স 27 বছর, বাড়ি মহরিপুর ভারত, খোকন দে, বয়স 40 বছর, বাড়ি বাংলাদেশের রামগড়, শিউলিতে, বয়স 48 বছর, বাড়ি বাংলাদেশের রামগড়, রিয়াদে, বয়স 20 বছর, বাড়ি বাংলাদেশের রামগড়। জানা গেছে, ভারতের মহরিপুরের শম্ভু পাল তার মেয়েকে বিয়ে দেন বাংলাদেশের রামগড়ে। সোমবার দুপুরে তারা বাংলাদেশের রামগড় থেকে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের শাবরুমের বৈষ্ণবপুরে চলে আসে। খবর পেয়ে শাবরুম থানার পুলিশ বৈষ্ণবপুরের একটি রাবার বাগান থেকে তাদের গ্রেফতার করে শাবরুম থানায় নিয়ে আসে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।